খলিল মীর ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণী ঘোষের অকাল প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 6 আগস্ট শনিবার নগরীর আন্দরকিল্লা আরবান সেন্টারে এই স্মরণ সভার আয়োজন করে উত্তরায়ণ ক্লাব। অধ্যাপক স্বদেশ চক্রবর্তীর সভাপতিত্বে ও অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা প্রফেসর ডক্টর শুক্লা রক্ষিত। প্রধান অতিথির বক্তব্যের আগে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস। এ সময় বক্তারা কল্যাণী ঘোষের নানা স্মৃতিচারণের পাশাপাশি তার মতো নিবেদিত শিক্ষক হওয়ার আহ্বান জানান। সম্মানিত সভাপতি, মঞ্চ আলোকিত করে আমাদের এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবু তাহের, অধ্যক্ষ মুসা সিকদার, মিসবাহুর রহমান, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রামের সভাপতি ডক্টর মোজাহিরুল আলম, প্রয়াতের স্বামী সমীর কান্তি দাস সহ আরো অনেকেই। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।